ট্রেন থেকে 2022-23 অর্থ বছরে 488,86,21,889 টাকা আয় করেছে পাকশী বিভাগীয় রেলওয়ে। গেল 2021-22 অর্থ বছরে আয় হয়েছিল 452,86,85,817 টাকা। এক বছরের ব্যবধানে রেলের আয় বেড়েছে 36 কোটি টাকা। পাকশী বিভাগীয় রেলওয়ে পরিবহন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, পাকশী রেলওয়ে বিভাগের অধীনে 40টি আন্তনগর ট্রেন, 21টি মেইল ট্রেন ও 6টি লোকাল ট্রেন চলাচল করে। 2022-23 অর্থ বছরে এই অঞ্চলের যাত্রীবাহী ট্রেনে যাতায়াত করেন 2,17,58,924 জন যাত্রী। এতে রেলের আয় হয় 341,86,85,957 টাকা। এছাড়া ট্রেনে পার্সেল সহ বিভিন্ন আয় 4,93,73,386 টাকা। অপরদিকে পণ্যবাহী ট্রেনে 2022-23 অর্থ বছরে 109,192টি ওয়াগনে মালামাল আনা হয়েছে 253,88,70,333 কেজি। এতে রাজস্ব আয় হয়েছে 128,72,53,185 টাকা। এছাড়া রেলের ভেন্ডিং আয় হয়েছে 13,27,18,761 টাকা। পাকশী রেলওয়ে বিভাগীয় কার্যালয়ের সহকারী বাণিজ্যিক কর্মকর্তা এ কে এম নুরুল আলম জাগনিউজকে বলেন, গত বছরের চেয়ে এবছরে পাকশী বিভাগীয় রেলওয়ের আয় বেড়েছে। 2021-22 অর্থ বছর থেকে 2022-23 অর্থ বছরে আয় বেড়েছে 36 কোটি টাকা।